हेलो बंधुरा, C3 एडुकेशन एंड इनफरमेशन सबाई के आबार स्वागत। आशा करी अपनारा सबाई भालो आछेन। गत 9 तारीख वेस्ट बेंगल गवर्नमेंट थेके जानानो होयेछे जे तारा कर्मभूमि नामे एकटा प्रकल्पे लंच करेछे एबं एखाने पश्चिमबंगे जारा आईटी ते काज करे बा आईटी संक्रांत सेक्टरेर संगे जुक्त तारा जदि COVID-19 जोन्नो चाकरी हाराय बा जब चेंज करते चाय, तारा काछाकाछी जदि जब करते चाय তাহলে তারা আবেদন করতে পারবে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও টুইট করে সে কথা জানিয়েছেন। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা সেটায় অ্যাপ্লাই করতে পারবেন। তবে একটা জিনিস, আমি কিছু খবর দেখছিলাম যেখানে বলা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টের জন্য বা সমস্ত ছেলেমেয়েদের জন্য চাকরি, হ্যাঁ অবশ্যই সমস্ত ছেলেমেয়েদের জন্য, তবে যাদের আইটি সংক্রান্ত এক্সপিরিয়েন্স আছে বা যারা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় এই জবটা শুধুমাত্র তাদের জন্য। চলুন শুরু করি। প্রথমেই আপনারা কি করবেন, প্রথমেই আপনারা আপনাদের ব্রাউজার খুলে নেবেন এবং কর্মভূমি লিখে সার্চ করবেন। সার্চ করার পর ওপরেই একটা অপশান আপনারা দেখতে পাবেন, ডিপার্টমেন্ট অফ আইটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই অপশানটায় আপনারা ক্লিক করে দেবেন। এই অপশানটায় ক্লিক করে দেওয়ার পর এই পেজটা খুলে যাবে। এই পেজটা খুলতে মাঝে মাঝে একটু সময় নিচ্ছে, কারণ অনেক মানুষ একসঙ্গে চেষ্টা করছে। আপনারা অধৈর্য হবেন না, জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করে 5-10 সেকেন্ড ওয়েট করবেন, দেখবেন পেজটা অটোমেটিকলি খুলে গেছে। দেখুন পেজটা খুলে গেছে আর ওপরে লেখা আছে স্টেট ওয়ার্কফোর্স ট্র্যাকার কর্মভূমি ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর তারপরেই একটা ডিসক্লেমার আছে, ফর স্কিল্ড আইটি অর আইটিইএস প্রফেশনালস হু আর লুকিং ফর জবস পোস্ট COVID-19। আর নিচে একটা আই অ্যাকসেপ্ট বলে অপশান আছে, আপনারা যারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে চান তারা এই আই অ্যাকসেপ্ট এই অপশানটায় ক্লিক করে দেবেন। এই অপশানটায় ক্লিক করে দেওয়ার পরও আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর আরেকটা পেজ খুলে যাবে এবং এইখানে বিভিন্ন কোশ্চেন আছে। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হলো, ডু ইউ বিলং টু দ্য আইটি অর আইটিইএস ওয়ার্কফোর্স, অর্থাৎ আপনি কি আইটি সেক্টরের সঙ্গে কোনোভাবে যুক্ত। যদি ইয়েস হন তাহলে ইয়েস করে দেবেন, আর না হলে নো করবেন। সেকেন্ড কোশ্চেন আছে, পোস্ট কোভিড আর ইউ লুকিং ফর এ জব, মানে COVID-19 পর, অর্থাৎ এই লকডাউনের পর বা এই সিচুয়েশনের পর আপনারা কি নতুন জব খুঁজছেন। যদি ইয়েস হয় ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করবেন। যারা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই ইয়েস করবেন। আর 3 নম্বর কোশ্চেন আছে, আর ইউ লুকিং ফর এনি আইটি অর আইটিইএস জব ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনি কি ওয়েস্ট বেঙ্গলে কোনো আইটি সেক্টরের জব চান বা আইটি সংক্রান্ত কোনো জব চান, আপনারা ইয়েস করে দেবেন। আমি আপনাদের বোঝানোর জন্য সবকটা অপশান এখানে ইয়েস করে দিচ্ছি। যেই ওই অপশানে ক্লিক করে দেবেন, কিছুক্ষণের মধ্যেই পেজটা ওপেন হয়ে যাবে এবং নিচে দেখবেন আরেকটা বার খুলে গেছে, সেইখানে আপনারা আপনাদের মোবাইল নম্বর দেবেন, দিয়ে জেনারেট ওটিপি এই অপশানটায় ক্লিক করবেন। জেনারেট ওটিপি অপশানটায় ক্লিক করার পর আপনাদের মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা আপনারা ভেরিফাইড করে নেবেন বা ওটিপির ভেরিফিকেশানটা আপনারা করে নেবেন। করে নেওয়ার পরই এই আইটি এবং আইটি প্রফেশনালের জন্য আপনার যে জবের অ্যাপ্লিকেশান সেটা অ্যাপ্রুভড হয়ে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। আপনারা যদি আপনাদের পিসি বা ল্যাপটপ থেকে অ্যাপ্লাই করেন তাহলে খানিকটা এইরকম ইন্টারফেস দেখাবে, তারপর যে কোশ্চেনগুলো আছে সেগুলো এরকম দেখতে হবে এবং ওটিপি ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর এই রকমের একটা পপ আপ আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অপশানে ক্লিক করে অল অপশানটা ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। আজকের মতো টাটা।